আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আমি তানিয়া সুলতানা, ব্যবস্থাপনা বিভাগ, দৌলতপুর কলেজ, দিবানাশ। অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো ব্যবস্থাপনা নীতির ধারণা। আমি একাদশ শ্রেণীর ক্লাস দিব এবং বিষয় হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র অধ্যায় দ্বিতীয়, ব্যবস্থাপনার নীতি। আজকের আলোচ্য বিষয় হলো ব্যবস্থাপনা নীতির ধারণা ও ব্যবস্থাপনার মূলনীতি বা আদর্শ সমূহ। তাহলে আমরা ব্যবস্থাপনা নীতির ধারণা সম্পর্কে প্রথমে জানব। লক্ষ্য করো ছাত্রছাত্রীরা, নীতি বলতে কোনো কাজের নির্দিষ্ট নিয়ম বা সাধারণ পথ নির্দেশনাকে বোঝায়। এটি সিদ্ধান্ত নিতে নির্দেশনার কাজ করে। নীতি বিজ্ঞানসম্মত উপায়ে পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে বিশ্লেষণ করে নির্ধারণ করা হয়। আর ব্যবস্থাপনা নীতি হল ব্যবস্থাপনা কার্য সম্পাদনের সাধারণ পথ নির্দেশনা। তাহলে নীতি কি আমরা মোটামুটি বুঝলাম যে নীতি হল কোনো নির্দিষ্ট নিয়ম বা সাধারণ পথ নির্দেশনা। ব্যবস্থাপনা নীতি ও কলাকৌশল প্রয়োগের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠানের যাবতীয় কাজ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পাদন করা যায়। তাই অনেকেই নীতিকে গাইড টু ম্যানেজমেন্ট অ্যাকশন অর্থাৎ ব্যবস্থাপনা কাজের পথ নির্দেশক বলে থাকেন। অতএব ব্যবস্থাপনা নীতি বলতে ব্যবস্থাপনা সংক্রান্ত মৌলিক সত্য বা বিবৃতিকে বোঝায় যা প্রতিষ্ঠানের সমস্যা সমাধান ও সিদ্ধান্ত নিতে পথ প্রদর্শন করে এবং পরিকল্পনা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য পথ নির্দেশনা দিয়ে থাকে। তাহলে আমরা নীতি কি সেই বিষয়ে জানলাম। এবার নেক্সট আলোচনায় চলে আসব। ব্যবস্থাপনার মূল নীতি বা আদর্শ সমূহ। ব্যবস্থাপনার মূল নীতি বা আদর্শ সমূহ আমি পয়েন্ট আকারে লিখে দিয়েছি তোমাদের দেখার সুবিধার্থে, তোমরা নিশ্চয়ই দেখতে পারছ। নাম্বার ওয়ানে আছে কার্য বিভাজন এর নীতি, নাম্বার টুতে কর্তৃত্ব ও দায়িত্বে ভারসাম্য, নাম্বার থ্রি নিয়মানুবর্তিতার নীতি, নাম্বার ফোর আদেশের ঐক্য, নাম্বার ফাইভ নির্দেশনার ঐক্য, নাম্বার সিক্স সাধারণ স্বার্থে নিজের স্বার্থ ত্যাগ, নাম্বার সেভেন পারিশ্রমিকের নীতি, নাম্বার এইট কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ, নাম্বার নাইন জোড়া মই শিকল, নাম্বার টেন শৃঙ্খলা নীতি, নাম্বার ইলেভেন সাম্যতার নীতি, নাম্বার টুয়েলভ চাকরির স্থায়িত্বের নীতি, নাম্বার থার্টিন উদ্যোগ, নাম্বার ফোরটিন একতায় বল। তাহলে আমি এখন এই ব্যবস্থাপনার নীতিগুলোর বিস্তারিত আলোচনায় চলে আসব। ব্যবস্থাপনার নীতি হল ব্যবস্থাপকীয় কাজ সম্পাদনের নিয়মবিধি বা সাধারণ নির্দেশনা স্বরূপ। বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদগণ অনুসরণযোগ্য কিছু মূলনীতি উদ্ভাবন করেছেন, তবে ব্যবস্থাপকদের নীতি উদ্ভাবনের ক্ষেত্রে আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়োল সবচেয়ে বেশি অবদান রেখেছেন। ১৯১৬ সালে হেনরি ফেয়োল তার অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালের জেনারেল গ্রন্থে ব্যবস্থাপনার এই ১৪টি মূলনীতি কথা উল্লেখ করেছেন, যা অদ্যাবধি বিশ্বের সকল মহলে স্বীকৃত হয়ে আসছে। এবং আজ এই ব্যবস্থাপনার এই ১৪টি মূলনীতি অনুসরণ করে, হেনরি ফেয়োলের এই ১৪টি নীতি অনুসরণ করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কার্য বা ব্যবসায় কার্য সম্পাদন হচ্ছে। আমরা এখন এই ১৪টি নীতি বিস্তারিত আলোচনা করব। তাহলে আমি উপস্থাপন করছি নাম্বার ওয়ান কার্য বিভাজন এর নীতি। কার্য বিভাজনের নীতি প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া বা কার্যাবলীকে ছোট ছোট অংশে ভাগ করে প্রতিটি বিভাগের দায়িত্ব এক একজন বিশেষজ্ঞ কর্মীকে দেওয়া হলো কার্য বিভাজন। অর্থাৎ প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ থাকে, বিভিন্ন উপবিভাগ থাকে, তাদের প্রত্যেককে ছোট ছোট অংশে প্রতিষ্ঠানের কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে প্রত্যেকটি বিভাগকে আলাদা আলাদা দায়িত্ব বুঝিয়ে দেওয়া, অর্থাৎ এক একজন বিশেষজ্ঞের হাতে যে যে কাজে এক্সপার্ট, তদ্রূপ এক একজন বিশেষজ্ঞের হাতে কাজগুলোকে ভাগ করে দায়িত্ব দেওয়া হলো কার্য বিভাজনের নীতি। যেমন একটা কোম্পানি, ধরা যাক ব্যাকবোন কোম্পানি,
ব্যাকবোন কোম্পানি। এর অধীনে কিন্তু আরও অনেকগুলো বিভাগ থাকে, যেমন সেলস বিভাগ, সেলস ডিপার্টমেন্ট, পার্সেস ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট। এছাড়া আরও অনেক ডিপার্টমেন্ট থাকতে পারে একটা প্রতিষ্ঠানের আন্ডারে। তাহলে ব্যাকবোন কোম্পানি সেলস ডিপার্টমেন্টের কাজ ভাগ করে দিয়েছে, শুধু সে সেলসের কাজ করবে, পার্সেজের কাজ করবে পার্সেস বিভাগ, আর মার্কেটিং অর্থাৎ পণ্য বাজারজাতকরণের কাজ শুধু এই মার্কেটিং বিভাগকে দেওয়া হয়েছে, আর ম্যানেজমেন্ট বিভাগকে দেওয়া হয়েছে ব্যবস্থাপনার দায়িত্ব। তাহলে এক একটা বিভাগের দায়িত্ব এক একজন বিশেষজ্ঞ কর্মীর কাছে এভাবে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে, এটাই হলো কার্য বিভাজনের নীতি। নেক্সটে চলে আসি নাম্বার টু, কর্তৃত্ব ও দায়িত্বে ভারসাম্য। কর্তৃত্ব দায়িত্ব, আমার কাছে যে পরিমাণ দায়িত্ব আছে আমি ঠিক ততটুকু কর্তৃত্ব বা ক্ষমতা শো করব, এর চেয়ে বেশি কিন্তু আমি ক্ষমতা শো করব না। দ্যাট মিন্স আমি যদি হই প্রতিষ্ঠানের ম্যানেজার, কিন্তু কখনোই আমি ওই প্রতিষ্ঠানের মালিকের মতো ক্ষমতা দেখাতে পারবো না। এতে করে কিন্তু হচ্ছে কি হচ্ছে, আমার প্রতিষ্ঠানের দুর্নাম হবে, অর্থাৎ চেইন অফ কমান্ড নষ্ট হবে। এই জন্য এখানে বলা হচ্ছে অথরিটি ইকুয়াল টু রেসপন্সিবিলিটি। দেখো, অথরিটি ইকুয়াল টু রেসপন্সিবিলিটি, অর্থাৎ কর্তৃত্ব সমান সমান দায়িত্ব। কর্তৃত্ব সমান দায়িত্ব, অর্থাৎ একজন কর্মীকে যে পরিমাণে ক্ষমতা দেওয়া হবে ঠিক সেই পরিমাণে দায়িত্ব দেওয়া হবে, আর যে পরিমাণে দায়িত্ব দেওয়া হবে তাকে ঠিক সেই পরিমাণ কর্তৃত্ব বা ক্ষমতাটাও দিতে হবে। অর্থাৎ কাউকে যদি কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তাহলে তাকে সেই কাজের পূর্ণ ক্ষমতাও দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে চলে আসি নাম্বার থ্রি, নিয়মানুবর্তিতার নীতি। নিয়মানুবর্তিতার নীতি অর্থাৎ কি, আমাকে সময়টাকে মেনটেন করতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে। যেমন সকাল আটটায় অফিস, মানে 8:15 বা 8:35 নয়, এই জায়গাগুলোতে আমাদেরকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে। আমি আমার কর্মীকে নিয়ম শেখানোর আগে আমাকে ডিসিপ্লিনটা পালন করতে হবে। আমি কর্মীদের বললাম সকাল 8টায় অফিসে আসতে, আর আমি আসলাম 9টায়। এতে করে কর্মীরা ডিসিপ্লিন মানতে উৎসাহিত হবে না, তাই আগে আমাকে মানতে হবে, পরে কর্মীদেরকে শেখাতে হবে। এটাই হলো নিয়মানুবর্তিতার নীতি। নেক্সট দেখো নাম্বার ফোর, আদেশের ঐক্য। আমার বস হবে একজন, অর্থাৎ আমি একজন বসের আন্ডারে কাজ করব। একজন কর্মী একই সময়ে শুধু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আদেশ পাবে, এটাই আদেশের ঐক্য নীতির মূল কথা। যেমন কলেজের অধ্যক্ষ মহোদয় পিয়ন মামুনকে একটি চিঠি পোস্ট করতে দিলেন। আমি একটি উদাহরণের সাহায্যে বুঝাচ্ছি, তাহলে তোমরা এই বিষয়টি আরও বেশি স্পষ্ট হবে। এখন পিয়ন মামুনকে একটি চিঠি পোস্ট করতে দিলেন, আর উপাধ্যক্ষ মহোদয় দিলেন কিছু কাগজ ফটোকপি করতে। এখন পিয়ন মামুন আগে ফটোকপি করলো কাগজগুলো, তারপরে পোস্ট অফিসে গেল। এখন পোস্ট অফিসে যাওয়ার পর সে দেখলো ডাক চলে গেল, চিঠি আর পোস্ট করা হলো না।
এক্ষেত্রে একাধিক ব্যক্তির আদেশ পাওয়ার কাজ সঠিকভাবে সম্পন্ন হয়নি। একাধিক ব্যক্তি থেকে পিয়ন মামুনের কাছে আদেশ এসেছে, এর জন্য সে কোন কাজটি আগে করবে কোন কাজটি পরে করবে একই টাইমের মধ্যে করতে গিয়ে সে বিপাকে পড়ে গিয়েছে। তাই তার নির্দেশ যদি দুজনের একজনের কাছ থেকে আসতো তাহলে কিন্তু স্বাচ্ছন্দ্যে সে সঠিক টাইমের মধ্যে কাজটি শেষ করতে পারত। তাহলে আমাদের আদেশের ঐক্য নীতিটা প্রতিষ্ঠান চালাতে গেলে আদেশের ঐক্য নীতিটা মেনে চলতে হবে। নেক্সট আসি নির্দেশনার ঐক্য, নাম্বার 5 নির্দেশনার ঐক্য। নির্দেশনার ঐক্য বলতে বোঝানো হচ্ছে আমার আগের নির্দেশনার সাথে বর্তমান নির্দেশনা মিল থাকবে, অর্থাৎ পূর্বের নির্দেশনার সাথে পরবর্তী যে নির্দেশনা দেওয়া হলো সেটার মিল আছে কি না সেটা মাথায় রাখতে হবে, সেটা হলো নির্দেশনার ঐক্য। যেমন একটি উদাহরণ দিয়ে, উৎপাদন ব্যবস্থাপককে নির্দেশ দেওয়া হলো তিনি যেন সর্বোচ্চ মান নিশ্চিত করে পণ্য উৎপাদন করেন, তাকে আরও নির্দেশ দেওয়া হলো পরবর্তীতে তিনি যেন সর্বনিম্ন ব্যয়ে পণ্য উৎপাদন করেন। তাহলে কি হলো, এটি হলো পরস্পর বিরোধী নির্দেশনা বা নির্দেশনার ঐক্য লঙ্ঘন। বরং যদি বলা হতো তিনি যেন সর্বনিম্ন খরচে বা উৎপাদন পণ্য উৎপাদন করেন এবং মান যতটা সম্ভব উন্নত করেন, তাহলে এটা হলো নির্দেশনার ঐক্য নীতি মানা হলো। কি হলো এখানে, নির্দেশনার ঐক্য নীতিটা মানা হলো। নেক্সট নাম্বার 6 সাধারণ স্বার্থে নিজের স্বার্থ ত্যাগ। সাধারণ স্বার্থ অর্থাৎ প্রতিষ্ঠানের স্বার্থ, আর নিজের স্বার্থ মানে আমার স্বার্থ, অর্থাৎ নিজের স্বার্থকে আমরা বড় করে দেখব না, প্রতিষ্ঠানের স্বার্থকে এখানে বড় করে দেখব। কারণ আমি নিজে অর্থাৎ আমি তো একজন ব্যক্তি আর প্রতিষ্ঠানের সাথে অনেক ব্যক্তি জড়িত আছে, দ্যাট মিন্স আমার নিজের সুখ বা স্বার্থকে বা আমার যে ইন্টারেস্টগুলো সেটাকে আমার স্যাক্রিফাইস করতে হবে কিসের স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে। তাহলে তখনই হবে সাধারণ স্বার্থে নিজের স্বার্থ ত্যাগ করা বা নিজের স্বার্থ বিসর্জন দেওয়া। নাম্বার 7 পারিশ্রমিকের নীতি। পারিশ্রমিকের নীতি, এ নীতির মূল কথা হলো কর্মীদের পারিশ্রমিক যাতে ন্যায্য ও সন্তোষজনক হয় সেদিকে ব্যবস্থাপনার নজর দেওয়া প্রয়োজন। প্রতিটি প্রতিষ্ঠানের উচিত কর্মীদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক প্রদান, অর্থাৎ কর্মীদের মাঝে যদি ন্যায্য পারিশ্রমিক প্রদান না করা যায় তাহলে কি হবে, কর্মীরা দিন দিন কর্মে অমনোযোগী হয়ে পড়বে, তাদের অর্থনৈতিক চিন্তাভাবনা আসবে এবং তারা প্রতিষ্ঠানের জন্য খুব বেশি সাফল্য অর্জন করতে সক্ষম হবে না। নেক্সট নাম্বার 8 কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণ কি আমরা জানব, কেন্দ্রীকরণ বলতে উচ্চ স্তরের ব্যবস্থাপনার হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধরে রাখাকে বোঝায়, আবার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিভিন্ন স্তরের অধস্তনদের হাতে ছেড়ে দেওয়া হলো বিকেন্দ্রীকরণ। তাহলে আমরা কি দেখলাম যে কেন্দ্রীকরণ হলো উচ্চ স্তরের ব্যবস্থাপনার হাতে থাকবে, আর বিকেন্দ্রীকরণ হলো উচ্চ স্তরের ব্যবস্থাপনার হাতে না রেখে বিভিন্ন স্তরের কর্মীদের মাঝে ছেড়ে দেওয়া। উদাহরণস্বরূপ আমি বলছি একটি কলেজের প্রধান হলো প্রিন্সিপাল। এখন কলেজে স্টুডেন্টদের ছুটি লাগবে, তারা যাচ্ছে প্রিন্সিপালের কাছে, টিচারদের ছুটি লাগবে তারাও যাচ্ছে প্রিন্সিপালের কাছে, স্টাফদের ছুটি লাগবে তারাও যাচ্ছে প্রিন্সিপালের কাছে। তাহলে সবাই কোথায় যাচ্ছে, ওই এক প্রিন্সিপালের কাছে। এখন সমস্ত ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিন্সিপাল স্যারের হাতে কেন্দ্রীভূত আছে, আর এটাই হলো কেন্দ্রীয়করণ। তাহলে এটা হলো কেন্দ্রীয়করণ, অর্থাৎ ক্ষমতা যখন একজন ব্যক্তির হাতে একজন ঊর্ধ্বতনের হাতে কেন্দ্রীভূত থাকবে তখন সেটি হবে কেন্দ্রীকরণ। আবার বিকেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণের কথা বলতে গেলে বলতে হয় যে বিকেন্দ্রীকরণ কেন্দ্রীকরণের ঠিক উল্টা। যেমন ধরি, উদাহরণ দিচ্ছি, প্রিন্সিপাল আছে কলেজে, বেশ ভালো কথা, তারপরেও স্টুডেন্টদের প্রবলেমের জন্য একজন স্টুডেন্ট কোঅর্ডিনেটর তৈরি করে দেওয়া হলো, টিচারদের প্রবলেমের জন্য একজন টিচার কোঅর্ডিনেটর তৈরি করে দেওয়া হলো এবং স্টাফদের জন্য একজন স্টাফ কোঅর্ডিনেটর তৈরি করে দেওয়া হলো।
তো বলা হলো কোনো প্রবলেমের জন্য প্রিন্সিপালের কাছে আর যাওয়ার দরকার নেই। কোথায় যাবে তারা? যার যার কোঅর্ডিনেটরের কাছে গেলেই হবে। তাহলে এখানে প্রিন্সিপাল ক্ষমতা সম্পূর্ণ নিজের কাছে না রেখে ভাগ ভাগ করে দিয়েছেন, প্রত্যেকটা বিভাগে ভাগ ভাগ করে দিয়েছেন। এটাই হলো বিকেন্দ্রীকরণ। তাহলে তোমরা বুঝলে বিকেন্দ্রীকরণটা কি? আচ্ছা, আমরা নেক্সটে আসি। নাম্বার 9, জোড়া মই শিকল। জোড়া মই শিকল প্রতিষ্ঠানের ওপর থেকে শুরু করে, অর্থাৎ উপর থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত সাংগঠনিক নিয়মে প্রতিটা বিভাগ, উপবিভাগ ও বিভিন্ন ব্যক্তিকে একে অন্যের সাথে যে যুক্ত করে একটা যুক্ত করে দেওয়ার বা একই শিকলের অধীনে সবাইকে আবদ্ধ করার নীতিকেই বলা হচ্ছে জোড়াময় শিকল নীতি। এতে করে কে কার অধীন আর কে কার অধীনস্থ সেটা সহজেই বোঝা যাবে। যেমন আমি একটু তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, দেখো জোড়া মই শিকল। দেখো, লক্ষ্য করো শিক্ষার্থীরা, একটা প্রতিষ্ঠানে জোড়াময় শিকলটা কিভাবে আমরা সহজে বুঝতে পারি? ম্যানেজার, একটা প্রতিষ্ঠানে ম্যানেজার রয়েছে একজন, তার অধীনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে চারজন, তার অধীনে সুপারভাইজার, সুপারভাইজার রয়েছে আটজন, তার অধীনে ওয়ার্কার রয়েছে 100 জন। তাহলে কি হচ্ছে? ম্যানেজার, ম্যানেজার কাকে নির্দেশ দিচ্ছে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নির্দেশ দিচ্ছে সুপারভাইজারকে, সুপারভাইজার দেখাশোনা করছে ওয়ার্কারদের। তাহলে এখানে কি হচ্ছে? ম্যানেজার হচ্ছে উচ্চ পর্যায়ের কর্মকর্তা, আর ওয়ার্কার হচ্ছে অধীনস্থ, একেবারে নিম্ন পর্যায়ের কর্মচারী। তাহলে ম্যানেজারের থেকে কিন্তু সরাসরি ওয়ার্কারে আসছে না, বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ওয়ার্কারদের কাছে আসছে না, এটা কিন্তু শিকলের ন্যায় নেমে আসছে। বা কোনো যদি যোগাযোগ করার প্রয়োজন পড়ে, তখন কিন্তু ওয়ার্কাররা জবাবদিহিতা করার প্রয়োজন পড়ে, তখন ওয়ার্কাররা কী করবে? সুপারভাইজারের কাছে জবাবদিহিতা করবে, আর সুপারভাইজার কী করবে? অ্যাসিস্ট্যান্ট টিচারের ম্যানেজারের কাছে জবাবদিহি করবে কোনো কাজের জন্য। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কী করবে? ম্যানেজারের কাছে জবাবদিহিতা করবে। তাহলে জোড়াময় শিকলটা তোমরা জানলে। এবার নেক্সট আসি, নাম্বার 10, শৃঙ্খলার নীতি। শৃঙ্খলার নীতি, শৃঙ্খলার নীতিটা কী? যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থানান্তরের নীতিকে ব্যবস্থাপনা শৃঙ্খলার নীতি বলে। অর্থাৎ যে ব্যক্তি যে কাজ করার যোগ্য, দক্ষ, তাকে সেই কাজে নিয়োগ করা উচিত। আবার যে সম্পদ বা উপকরণ যে স্থানে রাখা দরকার, তা যথারীতি সে স্থানে রাখা হলো শৃঙ্খলার নীতি। যেমন ছোট্ট একটা উদাহরণ দিলে তোমরা দেখতে পাবে যে কোনো শ্রেণীকক্ষে যখন দরজা দিয়ে ঢুকে, দরজা যেদিকে থাকে সেই দিক থেকে ঢুকে দেখবে যে টিচারের ডাইস বা বোর্ড, হোয়াইট বোর্ড এগুলো থাকে,
এখন সহজে যাতে টিচার যাতায়াত করতে পারে সেই সুবিধার্থে এইভাবে স্থাপন করা হয়। এগুলো হলো শৃঙ্খলা নীতি। নাম্বার নেক্সটে আসি, নাম্বার 11 সাম্যতার নীতি। সাম্যতার নীতিটা হলো, এই নীতির লক্ষ্য হলো সকল কর্মীর প্রতি সমান ও নিরপেক্ষ আচরণ নিশ্চিত করা। একজন ঊর্ধ্বতন যদি তার সকল অধস্তনকে সমান চোখে দেখেন, সমান আচরণ ও স্নেহ প্রদর্শন করেন, তবে অধস্তনদের মাঝে ঊর্ধ্বতন সম্পর্কে সুধারণা গড়ে উঠবে। এতে করে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয় এবং কার্যকারিতা বৃদ্ধি পায়। নেক্সট নাম্বার 12 চাকরির স্থায়িত্বের নীতি। চাকরির স্থায়িত্ব অর্থাৎ এই নীতির মূল কথা হলো কর্মীদের চাকরির স্থায়িত্ব নির্দিষ্ট করা বা নিশ্চিত করা। কর্মীরা চাকরির নিরাপত্তা থাকলে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজে মনোনিবেশ করে, প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনে তারা কাজগুলো সর্বোচ্চ নিষ্ঠা আন্তরিকতার সাথে সম্পাদন করতে পারে। তাহলে কর্মীদেরকে চাকরির স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। নাম্বার 13 উদ্যোগ। কর্মীদের প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে স্বাধীনভাবে চিন্তা চেতনা বিকাশের পরিবেশ তৈরি করে দেওয়া এ নীতির মূল কথা। চিন্তা চেতনা বিকাশের অনুকূল পরিবেশ তাদের কাজে আগ্রহী, উদ্যোগী ও দক্ষ করে তোলে। নাম্বার 14 একতাই বল হলো এই 14টি নীতির একেবারে সর্বশেষ নীতি, এবং এখানে বলা হলো একতাই বল। এই এর ফরাসি ভাষায় অনুবাদ হলো স্ট্রেট ডি কর্পস এবং ইংরেজিতে ইউনিটি ইজ স্ট্রেংথ। এ নীতি অনুযায়ী ব্যবস্থাপনার অন্যতম কাজ হচ্ছে কর্মীদের মধ্যে দলগত চেতনা তৈরি করা। তাছাড়া ব্যবস্থাপনার কার্যাবলী হচ্ছে একটি দলীয় কাজ, অর্থাৎ দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, বা দশে মিলে দশের লাঠি একের বোঝা, এসব প্রবাদ বাক্যে সকল কর্মীকে উদ্বুদ্ধ করতে হবে। তাহলে একতাই বল শেষ হয়ে গেল আমাদের 14টি মূল নীতি, একে একে আলোচনা করে আমি শেষ করলাম। আজ এ পর্যন্তই আমাদের পাঠদান সম্পূর্ণ হলো। পরবর্তীতে আমি আরও নতুন কিছু নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের পাঠ আজ এখানেই শেষ হলো। পরবর্তী ক্লাসে নতুন টপিক নিয়ে আলোচনা করব। আর তোমাদের বলবো, করোনার করাল গ্রাস থেকে নিজেকে রক্ষার জন্য যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে, পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক বই পড়বে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।